Subscribe our R.K.N update channel and press the bell icon to stay updated. বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 20 জন বিজেপি কর্মী সমর্থক। দিনাটা 2 নং ব্লকের বামনহাট 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকার পার্থশন 126 নং বুথে 5টি পরিবারে প্রায় 20 জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বুধবার সন্ধ্যায় করোনা আবহের মাঝে সেখানে দলীয় সভার মাধ্যমে তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন সেখানে উপস্থিত ছিলেন বামনহাট 1 নং গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক ভট্টাচার্য, অঞ্চল সভাপতি মৃণাল কুমার মাধুরী, দিনাটা 2 নং বিধানসভা কেন্দ্রের কমিটির সদস্য সুধীর চন্দ্র বর্মন, তৃণমূল কংগ্রেসের অনন্য নেতৃত্ববৃন্দ। এদিন সেখানে করোনা আবহের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপি কর্মী সমর্থকরা। তারা জানিয়েছেন, মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানা গেছে। তারা আরও জানিয়েছেন, বিজেপিতে গিয়ে তারা ভুল বুঝেছিলেন, তাই তারা পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দিনাটা 2 নং বিধানসভা কেন্দ্রে বিভিন্ন রকম সাংগঠনিক কাজে তারা নিজেকে নিয়োজিত করবেন বলে জানিয়েছেন তারা। এদিন সেখানে তাদেরকে যোগদান কর্মসূচির পর সেখানে একটি সাংগঠনিক কর্মী সভা করেন বলে জানা গেছে। যদিও দীপকবাবু জানিয়েছেন, আগামী দিনে তারা দলের নানান কাজে নিয়োজিত থাকবেন। আমাদের বামনহাট 1 নং গ্রাম পঞ্চায়েতের এলাকায় 126 নম্বর বুথে, পাথরশন 126 নম্বর বুথ, এখানে দেশন বর্মনের নেতৃত্বে 5টি পরিবার প্রায় 25-26 জন ভোটার আজকে দীর্ঘদিন ধরে এরা বিজেপির সঙ্গে যুক্ত ছিল। বিজেপির বর্তমান কার্যকলাপে এবং বিশেষ করে করোনা এবং বর্তমান যে আম্পান ঝড়ে পরিস্থিতিতে যে মমতা ব্যানার্জির যে নিরলস প্রচেষ্টা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এই সমস্ত দেখে এবং নরেন্দ্র মোদীর মিথ্যা ভাষণ ছাড়া কেন্দ্রীয় সরকারের আর কিছু নেই এই উপরিসত্যটাকে উপলব্ধি করে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।